ম্যাজিক পাউলিয়ানা 2019 তৃতীয় আসর। সান ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়ালিটি শো এ রেজিস্ট্রেশন করেছেন 40,000-এরও বেশি প্রতিযোগী। এই যে একটা মিলন মেলা আনন্দ, এটা ঈদের মতো আমার কাছে মনে হচ্ছে। তাদের থেকে ম্যাজিক্যাল ভয়েস বেছে নিতে বাউলিয়ানা টিম ঘুরেছে সারা দেশে। আগুন লাগাইয়া দিল কোনে কোন দিন আসিবে। গান সুরের কঠিন পরীক্ষা পাড়ি দিয়ে অবশেষে আমরা পেয়েছি মোট 26 জনকে আমাদের সাথে মূল রাউন্ডে যেতে পারছেন। পরবর্তী রাউন্ডের জন্য এখন প্রস্তুত হবেন এই সেরা 26। ফ্যামিলির বাইরে কখনো থাকা হয়নি, দেখা যাক কি হয়। সবার সাথে মিশতেছি, গান গাইতেছি, কিন্তু এই ভালো লাগার পিছনে একটা খারাপ লাগা থেকে যায়। বাবা মাকে ছেড়ে আসছি, ছোট ভাই, তাদেরকে অনেক মিস করতেছি। আমার ওস্তাদ, তাকে অনেক মিস করতেছি, কিন্তু তারপরও ভালো লাগতেছে, অনেক অনেক ভালো লাগতেছে। সারা বাংলাদেশ থেকে 26 জন মূল পর্বে যাচ্ছি। নিজের ভাগ্যকে অনেক ভালো ভাবছি। আমার সঙ্গীত জগতে আমি যতটুকু সাধনা করেছি ঠিক আমি ততটুকুই পাবো, তো এতে আমি হতাশ কিংবা নিরাশ হচ্ছি না। সব মিলে অনেক ভালো লাগছে। আমি শুধু গানের ভালোবাসার টানে আমি ম্যাজিক বাউলা নিয়ে এসেছি শুধু গান শোনাতে। সো আমার বেস্টটা দেবো, আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো, সব আর বাদ বাকি সব মালিক দেখবে। Thank you.
বাজ বিচারের পর শুরু হয়ে যাচ্ছে ম্যাজিক বাউলিয়ানা 2019 এর গ্রুমিং পর্ব। শুরুতেই বলে নিচ্ছি, ম্যাজিক বাউলিয়ানা সান ফাউন্ডেশনের একটি উদ্যোগ এবং এর পৃষ্ঠপোষকতায় আছে স্কয়ার টয়লেটস লিমিটেড। আর সবগুলো পর্বই দেখতে পারবেন শুধু মাছরাঙ্গা টেলিভিশনে। এই আয়োজনের ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, অনলাইন পার্টনার বাংলা নিউজ 24.com, রেডিও পার্টনার রেডিও দিনরাত, ওয়েড্রপ পার্টনার বিশ্বরং এবং সিকিউরিটি পার্টনার এইচএস সিকিউরিটি ফোর্স। এখন থেকে সেরা 26 জন প্রতিযোগীকে প্রস্তুত করা হবে পরবর্তী রাউন্ডের জন্য, আর সেখান থেকে মূল পর্বে সেরা 3 বিজয়ী সুযোগ পাবেন সান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে গান গাইবার সুযোগ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন চলছে প্রস্তুতি পর্ব। গাড়িয়ালে ভাই কত রব আমি পান্থের দিকে যারে ও কি গাড়িয়াল ভাই কেমন লাগছে এখানে এসে আজকের এই দিনে? এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ সবাই খুবই বন্ধুত্বপূর্ণ, আর একজনের সাথে একজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে কিন্তু আসলে বন্ধু হওয়া যায় না। নিজেদের সময়টাকে কিভাবে কাটানো হচ্ছে? সব কিছু মিলে আমরা অনেক কিছুই করি, যেমন গান করি, কেউ কেউ আবার নাচি, আবার যা ইচ্ছা হয় তাই করি। গোপন সূত্রে আমি জানলাম যে ভিতরে ভিতরে নাকি এক একজনকে এক এক নামে ডাকা হচ্ছে। আমাদের সবারই ছোটোখাটো একটু কিছু নাম আছে। ইনি হলেন টমেটো, আমি হলাম আলু, আমাকে পটল দিয়েছে ওর নাম। আরে উগার বইলা তুই লাম দান খাইয়া তুসবা নাইলো, সবচাইতে বেশি মনে পড়ছে আমার বাবা মায়ের কথা। কেননা আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার এতটুক বয়সে এই প্রথম বাবা মাকে ছেড়ে দূরে কোথাও আছি। কেমন লাগছে এখানে এসে ফ্যামিলি থেকে দূরে, ফ্রেন্ডসদের থেকে দূরে, এই পুরো চেঞ্জটার সাথে নিজেকে কিভাবে মানিয়ে নেওয়া হচ্ছে? বাসায় আমি একা, আমার কোনো ভাই বোন নাই, সো একা একা ওইরকম শেয়ারিংয়ের ব্যাপারটা হয় নাই। বাট এখানে এসে সব কিছু, এই যে মিলেমিশে থাকা, এক রুমে অনেকজন থাকা, প্লাস এই যে গল্পগুচ্ছ, অনেক ভালো লাগতেছে, নতুন একটা এক্সপিরিয়েন্স।
দর্শক, এই মুহূর্তে আমাদের প্রতিযোগীরা পরবর্তী রাউন্ডে কিভাবে নিজেদেরকে সাজাবে তারই প্রস্তুতি নিচ্ছে, আর আমার পেছনে তাদের পোশাকের মাপ নেওয়া হচ্ছে। তাহলে চলুন শুনে আসি তাদের কেমন লাগছে। এই যে পোশাকের মাপ দেওয়ার এক নতুন অনুভূতি, কেমন লাগছে? নতুন নতুন পোশাক পেতে তো সবারই ভালো লাগে, সেরকমই আমাদেরও ভালো লাগছে, অনেক এক্সাইটেড নতুন কি গেটআপ পাবো, কেমন লাগবে সেটা দেখার জন্য। আচ্ছা, লোকসঙ্গীতে তো অনেক রকমের পোশাক পরা যেতে পারে, এরা হয়তো বা ফতুয়া পরাতে পারে, পাঞ্জাবি পরাতে পারে, তুমি কোনটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো, ফতুয়া না পাঞ্জাবি? বাউলাঙ্গিকের পাঞ্জাবি পায়জামা সাথে একটু ই থাকবে, আপনার গামছা থাকবে, ই থাকবে, আপনার গামছার কোটি থাকবে, এর সাথে এরকম একটা বাউলাঙ্গিকের একটা ভাব নিয়েই আর কি ভালো। নিজেকে কোন পোশাকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে? সব পোশাকই পরা হয়, তবে নিজেকে ভালো লাগে বাঙালি পোশাকে। দর্শক, আপনারা জানেন আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরঙ, আজকে বিশ্বরঙের দুজন ডিজাইনার এসেছেন, রিজভি এবং অর্ক। তাদের কাছ থেকে শুনবো তারা কোন ধরনের পোশাক পরিকল্পনা করেছেন আমাদের প্রতিযোগীদের জন্য। রিজভি ভাই, আমাদের এই ম্যাজিক বাউলিয়ানা 2019 প্রতিযোগীদের জন্য আপনারা বিশ্বরঙ থেকে কোন ধরনের পোশাকের পরিকল্পনা করেছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। ম্যাজিক বাউলিয়ানা 2019 নামের সাথে মিল রেখে অবশ্যই আমরা কিছু একটা করছি, প্লাস পাশাপাশি একটু ফিউশন এই ধরনের কিছু আমরা চাচ্ছি এবার, আর বাকিটা একটু সারপ্রাইজ থাকুক, আমরা অবশ্য মানে এপিসোডগুলোতে দেখতে পারবো আসলে কি হচ্ছে। আমাদের এই পর্বে গানের সুর নিয়ে কীভাবে খেলতে হয় তা আমরা জানব, আর সেটা জানাবেন আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের অন্যতম একজন শিল্পী ফকির শাহাবুদ্দিন। গান গাওয়ার পাশাপাশি আমরা আরো জেনে নিব কিছু টেকনিক্যাল বিষয়। ধন্যবাদ সবাইকে, আপনারা বসে নেবেন, আমি কিছু কিছু সহজ সরল কিছু শিক্ষা দেব, যেটা কোনো একাডেমিক শিক্ষা না, শিখে কেউ কখনো শিল্পী হতে পারেনি, এটা আসতে হয়, ঐশ্বরিকভাবে আসতে হয়। আমরা যারা বাউল গাচ্ছি, আমরা যারা বাউলিয়ানা করছি, আমাদের মাঝে একটা ঐশ্বরিক যদি ভাব চিন্তা চেতনা না থাকে, আমরা কখনো বিশেষ করে এই গান গাওয়া সম্ভব না। আমরা যখন গান বাজনা শিখতে গেলাম, আমি কিন্তু কোনো রেডিও নেই, তো তোমাদের একটা ভাগ্য যে তোমরা এতবার একটা বিশাল প্ল্যাটফর্ম পাচ্ছ। কোথেকে আইসো? বাউলিয়ানার থেকে আসছি, এটি হচ্ছে আমাদের সার্টিফিকেট। একটা স্কুল ধরো, দেখুন একটা, দেখুন একটা, একটা নোট, দেখুন একটা নোট। সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা বাসায় বসবা, কোনো উস্তাদ দেখা যাবে এইটি বাসায় করতে হবে, বলো সবাই তো এক জায়গায় বলো, ওয়ান টু থ্রি গো। গেলো, এটা আস্তে আস্তে পারবে, তাহলে কি হবে দেখো, সারে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে, এটা আস্তে 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 বাড়ে বাড়ে যতটুকু যাওয়া যায়, ক্লিয়ার? এখন এই জিনিসটা আবার আ আ ধরো, আ আ না, কাটা কাটা, আ আ আ আ না, আ আ আ আ আ আ আ, এটা আস্তে আস্তে কোথায় যাবো আমরা, আ আমরা এই দুইটা যতদিন বেঁচে থাকবো ততদিন এই দুইটা প্র্যাকটিস, আর যদি বেশি জানতে চাও তাহলে উস্তাদকে দাও, স্যার যত ইচ্ছা তত শিখে আমার কোনো আপত্তি নেই, পারফরমেন্স দিতে গেলে আগে ভালো মানুষ হতে হবে, পরস্পরকে শ্রদ্ধা করতে হবে, যারা তোমার বড় শিল্পী তাকে অবশ্যই সম্মান করতে হবে। আমি সুফিজমের উপরে কিছু কথা বলবো, বাউলের উপরে কিছু কথা বলবো। বাউল শব্দটা আসছে হচ্ছে ফ্রেঞ্চ থেকে, বাতুল থেকে, এটা অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ দিবে, আমি যেটা জানি সেটা বলছি। বা শব্দের অর্থ কি? নিরাকার, আর তুলমানি শহীদ, তো নিরাকারের শহীদ যে থাকে সে কিন্তু বাউল, ক্লিয়ার? আচ্ছা তুমি আসো, তুমি একটা গান করো। আগে ভাব জানিয়া প্রেম করিও, নইলে ঘটবে শেষে যন্ত্রণার যন্ত্রণা, বিদেশীর সঙ্গে কেহ প্রেম কইর না রে, বিদেশীর সঙ্গে কেহ প্রেম কইর না,
আগে ভাব জানিয়া প্রেম করিও, আগে ভাব জানিয়া প্রেম করিও। ওকে, আমি বলি, আমি একটু পারফর্মটা দেখাচ্ছি, আমি বেশি ওস্তাদি করবো না জীবনও। বিচারক বলুন, দর্শক বলুন, কারণ এদেরকে প্রথম গানে যখন এই যে প্রেম করিয়া ভাব জানিয়ে একটু গাবো, আগে ভাব জানিয়া, দর্শকদেরকে একটু সুপসাপ রাখছে। যখন আমি রিদমে ঢুকে গেলাম, রিদমে যাইয়া কিন্তু আবার ওই টানটা দেওয়া যাবে না। যখন ওই তালে ঢুকে গেলাম গা, আর বসতে দেওয়া যাবে না, খালি তালটাকে একটু ফলো করতে হবে। তালের মধ্যে ঢুকে গিয়ে তালটাকে খেলাম। সবসময় যে লম্বা টান মানুষের পছন্দ করবো তাও তো না। ক্লিয়ার? বসো তুমি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ম্যাজিক বাউল ইউনিয়ন 2019, আমি এই প্ল্যাটফর্মটাকে অসম্ভব শ্রদ্ধা করি, কারণ আমি সারাটা জীবন, আমার একটা স্বপ্নের জায়গা ছিল হচ্ছে এই বাউল, আমি বাউল নিয়ে সারাটা জীবন কাটিয়েছি, ভবিষ্যতে মরতে চাই বাউল হয়ে। তো সুতরাং সবাই ভালো থাকবা, আবারও বলছি ম্যাজিক বাউল ইউনিয়নকে ধন্যবাদ। সালামু আলাইকুম। আমাদের এই পর্বে গানের সুর নিয়ে কীভাবে খেলতে হয় তা আমরা জানব। এই যেমন ধরুন, মাইক্রোফোনটা মুখের ঠিক কতটুকু দূরত্ব রাখলে আমাদের গানটা শুনতে শ্রুতিমধুর হবে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। এই বিষয়ে আরও বিস্তারিত আমাদেরকে জানাবেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সঙ্গীত পরিচালক, শ্রদ্ধেয় ইব্রাহিম টিপু। সবাই কেমন আছেন? তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গীতের বিভিন্ন সেক্টর, তো আলোচনার আগে আপনাদের একটু আমি স্বস্তি দিতে চাই, আপনাদের একটু বলতে চাই, আপনারা একটু বসেন। ম্যাজিক বাউলিয়ানার যে প্ল্যাটফর্ম, এইভাবে যে গ্রুমিং করার যে প্রসেস, এটা আসলে আর কোনো রিয়েলিটি শোতে আমার চোখে পড়ে নাই। সো আপনারা জোর একটা তালি দেন ম্যাজিক বাউলিয়ানার জন্য। থ্যাংক ইউ। গান গাওয়া কিংবা পারফরমেন্সের চেয়ে সবচেয়ে জরুরি জিনিস যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিনয়। হ্যাঁ, ভদ্রতা, এটা আপনারা মেনটেন করবেন সবসময় মন থেকে। কি মাইক্রোফোন এটা? মাইক্রোফোনটার নাম কি? কার্ডিয়াক, ঠিক আছে, যেটাতে আমরা স্টেজে গান গাই সচরাচর। এখানে যে মাইক্রোফোনগুলো আছে সবই কিন্তু ডাইনামিক মাইক্রোফোন, সরি নট কার্ডিয়াক, ডাইনামিক মাইক্রোফোন। কেমন? এগুলো কিন্তু সবই, দেখো দোতারা বাজাচ্ছে, বাজান বাজান আপনার এখান থেকে, ঠিক আছে, কাছে যেতে হবে। কেমন? তো এই এটা হচ্ছে হার্ট শেপ। যদি আমার ফ্রিকোয়েন্সিটা, মানে আমার এই যেটা দিয়ে আমার আওয়াজ যাচ্ছে, আওয়াজটা যেদিক দিয়ে আসবে ঠিক সেখানে ও থেকে যাবে, এটা কিন্তু ছড়াবে না, ঠিক আছে। এটা সার্টেন ডায়াফ্রাম একটা দূরত্ব পর্যন্ত নেয়, আমাদের 2 ইঞ্চি পর্যন্ত। 2 ইঞ্চি কতটুকু? এতটুকু, এতটুকু, এতটুকু তোমার ফ্রিকোয়েন্সি প্রপার নেবে। যদি তুমি চিৎকার করো, ও কেমন, এখানে থেকে ও করা যায়, অত জোরে চিৎকার করা যায়। তুমি যদি চিৎকার করো ডাইনামিক মাইক্রোফোন, 2 ইঞ্চি দূর থেকে করতে হবে। বোঝাতে পেরেছি? আমরা যখন গান করবো মহাপ্রাণ ধ্বনি, এই শব্দগুলো, এই যে ভ ফেটে যাচ্ছে, তোমাদের স ফেটে যাচ্ছে, অনেক শব্দ ফেটে যায়, এগুলোর সময় একটু অ্যাঙ্গেলে গাইতে হবে। গান হলো, গানের পেছনের কথা হলো, এবারে শুনবো ক্যামেরার সামনের কথা। ম্যাজিক বাউলিয়ান 2019, বসো। সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে, আমি বেসিক্যালি ফ্যাশন ডিজাইনার, তা আমি আজকে এসেছি তোমাদের সাথে একটু ফ্যাশন নিয়ে গল্প করব। ফ্যাশন বলতে তোমরা কি বুঝো, বা তোমাদের কাছে কি মনে হয় ফ্যাশনটা কি?
এটা হচ্ছে যে আমার একটা নিজের বৈশিষ্ট্য বা আমার নিজের লুক, সেটা একটা প্রকাশ করার প্রতিরূপ, যেটা এটা হচ্ছে আমাদের ফ্যাশন। ভালো বলেছো, ফ্যাশন ইজ এ বেসিক্যালি হচ্ছে তোমার পার্সোনালিটি। তো যেহেতু তোমরা ফোক সং করছো, মানে ফোক গান, ফোকের কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ফ্যাশন আছে, তোমাদেরকে প্রতিনিয়ত ইম্প্রুভ করতে হবে নিজের সাথে নিজেকে। সো তোমার ইম্প্রুভমেন্টটা কিন্তু দর্শক দেখবে, তোমার গান দেখবে, তোমাকে দেখবে। সো যেহেতু এখন পুরো জিনিসটা আসলে গানের সাথে তোমার পার্সোনালিটিটাও ইনভলভড, সো সেই ক্ষেত্রে আসলে ফ্যাশনটা খুব জরুরি, তোমার লুকটা খুব জরুরি। ফ্যাশনের সাথে যেটা জরুরি হলো আমার কাছে, ফার্স্ট যে প্রায়োরিটিটা আমি মনে করি, ইটস এ ক্লিন, যে আমি কতটুকু পরিষ্কার। স্যার আপনি বললেন আমাদের ক্লিন থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের তো এই গোফ আছে। আপনি যদি মনে হয় যে আপনি আপনার ফেসে গোফটা সুন্দর লাগছে এবং আপনি এটা ক্যারি করতে পারছেন বা এবং আপনাকে মনে হচ্ছে যে ইটস অ্যাপ্রোপ্রিয়েট আছে আপনার জন্য, ইটস ওকে, বাট নিজেকে নিজের যত্নটা নিতে হবে। আমরা ফ্যাশনটা শুধু ক্যামেরার সামনেই করব নাকি ক্যামেরার বাইরেও ফ্যাশনটা করব? অবশ্যই ক্যামেরার বাইরে। আপনি তো আপনি ফ্যাশন, আমি বলছি যে ফ্যাশন ইজ এ ইটস ইউ। আমার কাছে মনে হয় পৃথিবীর সব শিল্পী ফ্যাশন করে, যেহেতু এটা ভিজুয়াল মিডিয়া আপনাকে প্রপারলি থাকতে হবে। হ্যাঁ, আমরা যখন বড় বড় সিঙ্গারদেরকে দেখি দেশে এবং বিদেশে, যে শ্রদ্ধা আয়ুব বাচ্চু বা মাইলসের শাফিন ভাই বা ইন্ডিভিজুয়ালি যেসব আমরা শিল্পীদেরকে দেখি, দেখবেন একটা ইন্ডিভিজুয়াল স্টাইল তারা তৈরি করেছিল, যে হ্যাট পরে বা সানগ্লাস পরে বা হোয়াট এভার ইট ইজ। সো প্রত্যেকটা মানুষের একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার তৈরি হতে হয়। ফাহমিদা নবী একজন শিল্পী আছেন, উনি দেখবেন যে একটা কানে একটা ফুল পরে, দিস ইজ ইয়ার হার ইন্ডিভিজুয়াল স্টাইল। সো সেই ক্ষেত্রে আপনাদের শিল্পীরা, আমাদের মনে হয় যে ফ্যাশন যদি আপনাকে প্রকাশ করতে হয়, একটা নিজস্ব ইন্ডিভিজুয়াল স্টাইল তৈরি করতে হবে। স্টেজে ধরুন আমি শাড়ি পরে গিয়েছি, কিন্তু সেটা আমি গান করছি কিন্তু দর্শকরা আমার ড্রেস আপটাকে ঠিকভাবে নিচ্ছে না, তখন আমরা সেখানে কি করতে পারি? দর্শক কিন্তু তোমাকে গ্রহণ করুক না করুক, তোমাকেই তৈরি করতে হবে, এটাই আমি। সেটা শাড়ি হোক, সালোয়ার কামিজ হোক, জিন্স হোক, হোয়াট এভার ইট ইজ, তোমার গান যদি মানুষ শুনতে পারে বা তোমার গান যদি মানুষের কানে আরাম দিতে পারে, তোমার পোশাকটা আরাম দিতে সে বাধ্য করতে হবে তোমাকে। ছেলেরা যখন গান করি বাউল গান, জি, তখন আমরা দেখি পাঞ্জাবির সাথে মাথায় গামছা বাঁধি বা গলায় ঝুলিয়ে রাখি, অধিকাংশ এটাই দেখা যায়। তো আমরা এখানে নতুন কি করতে পারি, নতুন কোনো আইডিয়া যদি দিতে? আমার কাছে মনে হয় যে খুব নেসেসারি না যে আমাকে গলায় গামছা এবং বা এই ধরনের কিছু ঝুলাতেই হবে, তাহলেই আমি বাউল শিল্পী হলাম বা এরকম কিছু, এটা কোনো স্পেসিফিক কোনো কোথাও নাই। আজকের মতো আমরা আমি যাই, আমি মুগ্ধ। ম্যাজিক বাউলিয়ানা 2019, অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য, আবার দেখা হবে, আবার মিলন হবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম সালাম। ম্যাজিক বাউলিয়ানা 2019-এর যারা পার্টিসিপেন্টস, তোমরা তো নিজেরাই জানো কতজনের মধ্যে থেকে বাছাই করে তোমরা আজকে এই জায়গায় এসেছো বলো তো? প্রায় 42,000। তোমরা সবাই বসো, জোরে একটা হাততালি নিজেদের জন্য। গ্রেট, সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে তোমাদের সামনে এসেছি, আমার কিছু জিনিস শেয়ার করব, যাতে তোমরা প্রত্যেকেই আরো নিজেকে সুন্দরভাবে গ্রুমিং করতে পারো, নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারো, সেটাই আমাদের চাওয়া। গান গাইতে গেলে নিজের মনকে স্থির রাখতে হয়, বিশেষ করে কম্পিটিশনে এসে নিজেকে স্থির রাখা কি খুব সহজ? একটু কঠিন না মনে হয় যে পারবো কি পারবো না, হবে কি হবে না, ল্যাকিংস অফ কনফিডেন্স চলে আসে, তো সেইটা যেন না আসে তার জন্য আমরা কিছু ওয়ার্কআউট করব। এই হলো তোমাদের সাথে আজকে আমার সেশন। প্রথমেই আমি মেকআপ নিয়ে কথা বলবো। মেকআপ কিন্তু দুই রকম হয়, একটা আউটার মেকআপ, একটা ইনার মেকআপ। ইনার মেকআপটা কিন্তু ভিন্ন, ইনার মেকআপ হলো তার মনের সৌন্দর্য, বিহেভিয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব সৌন্দর্যতা আছে, ইন্ডিভিজুয়ালি আমরা সবাই একটা আলাদা বিউটি নিয়ে জন্মেছি, এটা আমরা ইনবর্ন জেনেটিক্যালি আমরা পেয়েছি। আর বাকিটা আমরা কি করি, আমাদের চেহারার যে অংশটা মনে করি যে হ্যাঁ এটাকে ঢাকা দরকার, সেটাকে ঢেকে দেওয়াটাকেই মেকআপ বলে। কিন্তু আমরা অনেকেই মনে করি যে মেকআপ মানে মনে হয় আমাকে অনেক কালার দিতে হবে, অনেক রং দিতে হবে, তা কিন্তু নয়। এখন তোমরা বলতে পারবে, এখানে আমি ছেলে মেয়ে উভয়কেই প্রশ্ন করছি,
স্কিন কয় ধরনের হয়? পাঁচ ধরনের, নর্মাল, অয়েলি, ড্রাই, কম্বিনেশন, সেন্সিটিভ। অয়েলি স্কিন যাদের, তাদের অয়েলটাকে কন্ট্রোল করার জন্য অ্যাস্ট্রিনজেন্ট বলে একটা জিনিস আছে বা টোনার, টোনার ইউজ করতে হয়। আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন, তাদের ময়েশ্চারাইজার লাগিয়ে স্কিনটাকে প্রিপেয়ার করতে হয়। এবার আমি সিম্পল ওয়েতে তোমরা কীভাবে মেডিটেশন করতে পারো সেটা দেখাবো। সবাই হাঁটুর উপরে দুটো আঙুল, এই যে এই আঙুল আর এই আঙুল, এটাকে জ্ঞান মুদ্রা বলা হয়। ক্লোজ ইওর আইজ, সবাই চোখ বন্ধ করো, এক থেকে দশ গুণে নিঃশ্বাস নাও আর মনে মনে চিন্তা করো, আমি একটি সুন্দর জায়গায় আছি, আমি আমার মন যা চায় আমি অবশ্যই তা পাবো, আমার মধ্যে অপার সম্ভাবনা আছে, আমি সব কিছুই জয় করতে পারি, আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারি এবং আমি আমার এই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, আমি অবশ্যই বিজয়ী হব, বিজয়ী হওয়ার সকল সম্ভাবনা আমার মাঝে আছে, শুধুমাত্র আমাকে মনের শুদ্ধতা দিয়ে চেষ্টা করতে হবে, তবেই আমি আত্মার শান্তি পাবো এবং বিজয়ী হতে পারবো। আস্তে আস্তে দুই হাতের তালু সবাই ঘষো, দুই হাতের তালু একসাথে করো, ঘষো, চোখের উপরে রাখো, চোখ বন্ধ অবস্থায় হাতের তালুতে চোখটা মেলো। কেমন লাগলো? মনে হচ্ছে না যে অন্য একটা পৃথিবীতে চলে গেছি? এটাকেই বলে মনের ভালো লাগা, মনের শান্তি, মনের প্রশান্তি। কখনোই কোনো কিছু ভিতরে পুষে রাখবে না। তোমাদের সবাইকে আমার আরও আগাম শুভেচ্ছা, ভালোবাসা। যারা বিজয়ী হবে তারা তো বিজয়ী হবেই, যারা এই পর্যন্ত আসতে পেরেছো এটাকে অনেক বড় পাওয়া মনে করে সেটাই সন্তুষ্টি নিজের ভিতরে নিয়ে নেবে, তাহলেই অনেক দূর যেতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দর্শক, চলছে গ্রুমিং, সামনে প্রতিযোগীদের কঠিন পরীক্ষা, টেনশন তো আছেই, তবে অজানাকে জয় করার একটা আনন্দ কিন্তু ঠিকই আছে। ঠিক এই মুহূর্তে তাদের মনে কি চলছে তা তোমার মুখ থেকে না শুনে চলো ওদের মুখ থেকেই শুনি। চলো। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে। বাহ, খুব ভালো লাগলো তোমাদেরকে এভাবে একসাথে হয়ে গান গাইতে দেখে। তোমাকে তো আমরা রংপুর থেকে নিয়ে এসেছিলাম, রংপুর থেকে এখানে এই দীর্ঘ যাত্রাটা কেমন লাগছে? আমার কাছে খারাপ না, অনেক ভালোই লাগছে। এখানে এসে আমরা বুঝতেই পারছি না যে আসলে আমরা বাইরে আছি সবাই, এখানে নতুন বন্ধু, নতুন বান্ধবী, আর আপনারা তো আসেনই আমাদের সাথে সব সময়। অনেক অনেক ভালো লাগছে। ঠিক আছে, তোমাদেরকে তো অনেক গ্রুমাররা এসে অনেক কিছু শেখালেন, সেখান থেকে কতটুকু নিজের মধ্যে আয়ত্ত করতে পারলে? যারা গ্রুমার ছিলেন অনেক বড় মাপের মানুষ, হয়তো আমি মানে এইরকম প্ল্যাটফর্মে না আসলে বুঝতাম না যে এরকম মানুষের সান্নিধ্য পাবো, মানে এনাদের কাছ থেকে এই টিপসগুলো পাবো। আমি তোমার কাছ থেকে প্রথমে শুনবো। টেনশন, টেনশন হচ্ছে আসলে কি বলবো, সবাই এত ভালো গায়, টেনশনটা হবে না, এই কারণে অনেক কিছু শিখতে পারছি এবং সাথে অনেক কিছু নিয়ে যাব। ধন্যবাদ তোমাকে। আমি এবার তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তোমার প্রস্তুতিটা কেমন? এখানে আসার পর প্রস্তুতিটা অনেক ভালো হয়েছে, এই কারণে যারা আমাদেরকে গ্রুমিং করাচ্ছে তারা যে উৎসাহ আমাদেরকে দিচ্ছে, তো সেখান থেকেই প্রিপারেশনটা ভালোই আমার। আম্মুর কথা রাতে অনেক মনে পড়ে। আম্মু তো খারাপ লাগে। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি বাউলিয়ানা 2019-এর মূল কার্যক্রম। বলা যেতে পারে যে এখন থেকে শুরু হচ্ছে, তার কারণ হচ্ছে
যে আমরা প্রত্যেক প্রতিযোগীকে তিনটা দলে আমরা ভাগ করে নিচ্ছি এবং এই দলগুলোর নাম যথাক্রমে দোয়েল, কোকিল এবং ময়না। আমার বামে আছেন সনাতনঙ্গ সঙ্গীত পরিচালক শিহাব রিপন এবং আমাদের মাছরাঙা টেলিভিশনের মিউজিক প্রডিউসার। আমার ডানে আছেন আজিজ দুখাই, লোকসঙ্গীত শিল্পী, এবং একেবারে ডানে আছেন আমাদের পাউলিয়ানা 2016-র কামরুজ্জামান রাব্বি। তো আমরা আজকে তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটি গানের শুধু স্থায়ীটুকু শুনে আমরা তোমাদেরকে তিনটি বিভাগে ভাগ করব। আচ্ছা, আমরা এই পর্যায়ে আসলে বিভাগ পর্যায়ে শিল্পীদের থেকে গানগুলো শুনব আগে। চট্টগ্রামে কে কে আছে একটু হাত তুলে, যে তিনজন ছিল, তিনজন না, তুমি চলে আসো, তোমার গান শুনি আগে। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর সহযোগিতার জন্য। আমি শুরুতেই দোয়েল এই টিমে যারা আছে তাদের নাম ঘোষণা করব, যার নাম বলবো সে এইখানটায় এসে দাঁড়াবে। দোয়েল গ্রুপের প্রথম যে প্রতিযোগী তার নাম প্রশান্ত দাস, চট্টগ্রাম। কুষ্টিয়া থেকে ইতি, রংপুর থেকে আমিনা বেগম, সিলেট থেকে অন্বেষা, ময়মনসিংহ থেকে ফকিরচান, ঢাকা বিভাগ থেকে একরামুল, ঢাকা দ্বিতীয় পর্ব থেকে সিলভিয়া অর্ণা, এবং ঢাকা বিভাগ দ্বিতীয় পর্ব থেকে ফয়সল কবির। আমাদের এই দলের নাম দোয়েল। ধন্যবাদ দোয়েল। এবারে আমি আমার পরের দলের নাম ঘোষণা করার জন্য আমি রাব্বিকে অনুরোধ করব। এবার আমরা কোকিল দলের প্রতিযোগীদেরকে পাব। প্রথমেই যার নাম বলছি, তিনি বিধান দাস, চট্টগ্রাম। এরপরে যিনি আছেন খুলনা থেকে জেসি, সুজন চক্রবর্তী, রংপুর। এরপরের জন হাবিবুল্লাহ, রাজশাহী। নয়ন দেবনাথ, সিলেট। এরপর মেরিনা, ময়মনসিংহ। পলাশ, ঢাকার প্রথম পর্ব। বিপাশা পারভিন, ঢাকা।
ফারহানা ডলি, ঢাকা। আমরা আমাদের কোকিল দলের প্রতিযোগীদেরকে পেয়ে গেছি, অভিনন্দন কোকিল দল। এবারে আমি আমাদের তৃতীয় দল ময়নায় কে কে আছে আমি তাদের নাম ঘোষণা করব। প্রথমেই আছে নয়নশীল চট্টগ্রাম, কুষ্টিয়া থেকে আছে মিরাজুল, রংপুর থেকে পাখি, নাফিসা রাজশাহী থেকে, মাকসুদুর দীপু সিলেট থেকে, সাইফুল ইসলাম ময়মনসিংহ থেকে, ঢাকা প্রথম পর্ব থেকে হিয়া রায়, ঢাকা দ্বিতীয় পর্ব থেকে মৌরী মজুমদার, বিশেষ কারণে রাজশাহী থেকে নয়নুল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে নেই, তিনি আগামীকাল এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা পেয়ে গেছি আমাদের ময়না দলের নয়জন প্রতিযোগীকে। আমরা জেনে গেলাম, পেয়ে গেলাম আমাদের তিনটি দল, দোয়েল, কোকিল এবং ময়নাকে। বিদায় নেওয়ার পালা চলে এসেছে, সেই সাথে বিদায় নিচ্ছি আমি আর রাপিও। স্টুডিও রাউন্ড থেকে আপনাদের সাথে থাকবেন ম্যাজিক বাউলিয়ানার প্রথম আসরের পরিচালক, একাধারে স্বনামধন্য সঙ্গীতশিল্পী এবং উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল, এবং ম্যাজিক বাউলিয়ানার দ্বিতীয় আসরের উপস্থাপিকা নাহিদা আফরোজ সুমি। তাহলে দেখা হবে স্টুডিও রাউন্ডে, হবে বাউল গানের আসল লড়াই। প্রতিটা পর্বেই থাকবে বাউল গানের টান, আর আমরা টান টান উত্তেজনা নিয়ে দেখব কে থাকছে কে যাচ্ছে। এভাবেই কিন্তু পেয়ে যাবো আমরা আমাদের সেরা তিন ম্যাজিক্যাল ভয়েস, যারা গাইবে বাউল গান, মাতাবে বাংলার প্রাণ। সেই পর্যন্ত চোখ রাখুন মাছরাঙ্গা টেলিভিশনের পর্দায়।